फ्रेंड्स आज के भिडियोते एम एक पार्टिकुलर स्टकर बेपारे आलोचना करते चले जार मध्य कि ना गोल्डेन अपरचुनिटी एसे पौचे तो फ्रेंड्स क्यों ये कथा बी चार्टर मध्य क्यी साइन पावा जा टेक्निकल चार्टर मध्य क्य इंडिकेट देखते पावा जा सब विषय आज के भिडियोर माध्यम चर्चा करते चले साथ फ्रेंड्स हमें देखते पासी मध्य एक भारि क्वान्टिटी ट्रेड हो 95% देखते पासी क्वान्टिटी ट्रेड हो तो फ्रेंड्स चलू देखे नेब कम्पानी बिजनेस की आम्पानी नाम कि आम्पानी फंडामेंटाली केमन आई सीचुएशने दाड़ी हमें कि उचित आई सब विषय आज के भिडियोर माध्यम चर्चा करते चले फ्रेंड्स एन अब्दि जदि आपनारा स्टक बेंगली चैनल के सबसक्राइब ना कर सबसक्राइब कर नीन ये नतून नतून बांगलाते भिडियो देखार जो फ्रेंड्स चैने अलरेडी दुटो भिडियो चले अब्दि आपनारा जो से दो भिडियो ना देखे तेल अवश्य देखे नबें क्यों से नलेज गेन करार अनेकटाई सूझ आचड़ा फ्रेंड्स अपनारा जो निजे टेक्निकल लेवल के इनहेंस करते चाहिए तेल प्ले लिस्टे आसार पर टेक्निकल ओपर बेस्ट बेस्ट भिडियो देवे सेगुलो अपना देखते निजे नलेज के गेन करते तो फ्रेंड्स चलन चले जाब मेन पॉइंटर दिखे फ्रेंड्स এখন আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার উপর ফ্রেন্ডস আমরা দেখে নেব এর প্রাইস মুভমেন্ট কেমন ছিল লাস্ট ট্রেডিং সেশনে এখনই স্টক ট্রেড করছে 3599 টাকার কাছাকাছি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 26 পয়েন্ট আপ মুভমেন্ট ছিল তাহলে ফ্রেন্ডস দেখুন এর 52 উইক হাই আছে 4538 প্রায় বলতে গেলে ফ্রেন্ডস 1000 পয়েন্ট ডিসকাউন্টে এখনই স্টক মার্কেটে অ্যাভেলেবল আছে ফ্রেন্ডস দেখুন साथ ही देखते एर मध्य डेलिवरी परसेंटेज आ 95% एक मोटा क्वान्टिटी देखते जे ट्रेड हो तो चलो कारण कि आज देखे नेब सबार प्रथम चले जाब कम्पानी बिजनेसर ऊपर फ्रेंड्स এখন আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের উপর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির নাম কি আছে আর সাথে কোম্পানি কি বিজনেস করছে ফ্রেন্ডস কোম্পানি কিন্তু এফএমসিজি সেক্টরে আছে এবং কোম্পানির বিজনেস হচ্ছে মেইনলি টোবাকো সিগারেটের বিজনেস আছে ফ্রেন্ডস আমরা জানি যে কিছুদিন লম্বা সময় ধরে কোভিডের সেকেন্ড ওয়েভের জন্য সব কিছু বন্ধ ছিল সিগারেট সেইভাবে বিক্রি হচ্ছিল না তো সেই কারণের জন্য কিন্তু অনেকটাই এর মধ্যে কারেকশন এসেছে আবারও আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু রিওপেনিং হচ্ছে সব কিছু আবারও আগের মতন হতে চলেছে তো ডেফিনেটলি সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এনএসসি ইন্ডিয়ার মধ্যে একটা ভারী কোয়ান্টিটিও ট্রেড হচ্ছে সাথে ফ্রেন্ডস আমরা দেখে নেব কোম্পানির মধ্যে সেলস কেমন আছে ফ্রেন্ডস দেখুন 2010 থেকে 2021 অবধি কোম্পানির মধ্যে পুরো সেলসের হিস্ট্রি দেওয়া আছে এবং আমরা দেখতে পাচ্ছি 2018 কোম্পানির মধ্যে সেলস ছিল 948 2019 1099 2020 1239 এবং 2021 আমরা দেখতে পাচ্ছি 1111 কারোরের আছে দেখতে পাচ্ছি 2021 মানে এ বছরে সেলস কিছুটা কম হয়েছে কোভিডের সেকেন্ড ওয়েভের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সামান্য কিছু পড়েছে তার সাথে ফ্রেন্ডস দেখুন নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু বেড়েছে আগের বছর সেটা ছিল 304 কারোর এবং এবছর সেটা আছে 311 কারোরে কোম্পানির মধ্যে 10 ইয়ার্সের সিএজিআর দেখতে পাওয়া যাচ্ছে 11% আছে কম্পাউন্ড প্রফিট গ্রোথ আছে 13% এবং কম্পাউন্ড সেলস গ্রোথ আছে 7% তো ফ্রেন্ডস এইটাকে কিন্তু মেনটেন করা অনেকটাই বড় কথা আছে তো এটা দেখে অনুমান করা যাচ্ছে যে কোম্পানি কিভাবে আমাদেরকে ভালো একটা রিটার্ন প্রোভাইড করেছে ফ্রেন্ডস দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি ইজ অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে তাছাড়া একটা ভালো ডিভিডেন্ড প্রোভাইড করছে যার পার্সেন্টেজ আছে 3.17% 3 ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি আরওই অনেকটা ইনক্রিজ হয়েছে এবং সেটা আছে 38.04% হেলথি ডিভিডেন্ড দিচ্ছে এবং সেটাকে মেনটেনও করছে ফ্রেন্ডস দেখুন কোম্পানির নাম আপনাদের সামনে আছে বিএসটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্রেন্ডস স্টকের নাম দেখেই চলে যাবেন না চার্ট অ্যানালাইসিসও করতে চলেছি চার্টের মধ্যে একটা দুর্দান্ত সিগনাল পাওয়া যাচ্ছে তো সেটা কি আছে সেটা অবশ্যই দেখার জন্য লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকুন ফ্রেন্ডস এর মার্কেট ক্যাপ আছে 5555 কারোর স্মল ক্যাপ কোম্পানি আছে এবং ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 3.17 ডেফিনেটলি ডিভিডেন্ড কিন্তু খুবই একটা ভালো প্রোভাইড করছে চলুন এসেছি টিকার টাইপের উপর ফ্রেন্ডস দেখুন সেক্টর পি আছে 47 এবং এর পিই রেশিও আছে 70 সেক্টর পি এর তুলনায় অনেকটাই সস্তায় অনেকটা ভ্যালুয়েবল প্রাইসে কিন্তু এখন স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে কোম্পানিতে কোনো ডেট নেই যেটা কিনা খুবই ভালো কথা আছে এন্ট্রি করার জন্য সঠিক সময় বলা হচ্ছে
ডিভিডেন্ড খুব ভালো প্রোভাইড করছে এবং অনেকটাই ভ্যালুয়েবল প্রাইসেও মার্কেটে এখন এই স্টক অ্যাভেলেবেল আছে। ফ্রেন্ডস আপনারা যদি ফাইন্যান্সিয়াল দেখবেন তো ফ্রেন্ডস দেখুন দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি আমাদেরকে এবছর ডিভিডেন্ড দিয়েছে 114 টাকা পার শেয়ারে। আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড কিন্তু খুব স্ট্রং আমাদেরকে প্রোভাইড করেছে। একটা স্মল ক্যাপ কোম্পানি আমাদেরকে 3.17% ডিভিডেন্ড দিচ্ছে, তো ফ্রেন্ডস আমি বলবো আর কি চাই। ফ্রেন্ডস কোম্পানি কিন্তু খুবই ফান্ডামেন্টালি স্ট্রং আছে, আমরা দেখতে পাচ্ছি আরোই কিন্তু 38 আছে। তাতে আপনারা যদি এইভাবে বেস্ট বেস্ট স্টক বাছাই করা শিখতে চাই যে কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় বা টেকনিক্যাল কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেই সব কিছু যদি আপনারা শিখতে চাইছেন তাহলে ফ্রেন্ডস আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সের প্রথম ভিডিওটিতে সম্পূর্ণ ইনফরমেশান দেওয়া আছে যে আপনারা কীভাবে কোর্সে জয়েন হতে পারবেন, সেটা অবশ্যই একবার দেখতে পারেন এবং সেখান থেকে বেনিফিট ওঠাতে পারেন। মার্কেটে টিকে থাকার জন্য আমাদের কিন্তু লার্নিংয়ের প্রয়োজন আছে, তো চলুন চার্টের উপর চলে এসেছি এবং জিরোধার প্ল্যাটফর্মের উপর আমি VST ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চার্ট ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস দেখুন যদি একটু পিছনের দিকে যাবেন তো দেখুন এই ডিসেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই স্টক কিন্তু 4000 ট্রেড করছিল, দেন সেখান থেকে অনেকটাই নিচে নেমে এসেছিলো, প্রায় 3138 টাকা অনেকটাই নিচে নেমে এসেছিলো। কেননা টোবাকোর বিজনেস চলছিল না, আমরা সবাই জানি প্রোডাক্ট সেলস হচ্ছিলো না, কোভিড চলছিলো মার্কেটে, তো প্রায় সব কিছুই বন্ধ ছিল, টোবাকোর উপর রেস্ট্রিকশন লাগানো হয়েছিল, কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু নিচের দিকে ক্রমাগত নেমে এসেছে। এবং ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু চার্টের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্রেকআউট আসতে চলেছে, তো কোথায় আসতে চলেছে কীভাবে আসতে চলেছে সেটা আমরা দেখে নেব, সেই জন্য আমাদেরকে ট্রেড লাইন ড্র করতে হবে। আমি আপনাদের সামনে ট্রেড লাইন ড্র করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কিন্তু সাপোর্ট নেওয়া হয়েছে এবং ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখনও এই যে ট্রেড লাইনটা আছে এই ট্রেড লাইনের ওপরে গিয়ে যদি ক্লোজিং দিয়ে দেয় দেন সেখান থেকে কিন্তু ডেফিনেটলি অনেকটাই ওপরের দিকে এই স্টক যেতে চলেছে। তাছাড়া ফ্রেন্ডস দেখুন ভলিউমও কিন্তু খুবই হাই আছে, সাথে আমি এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ইনক্লুড করবো। ফ্রেন্ডস দেখুন এখানে আমি 200 দেখবো যে 200 ওপরে গিয়ে ট্রেড করছে কি না। ফ্রেন্ডস দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এই স্টক 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ওপর ট্রেড করছে, তো ডেফিনেটলি এখন কিন্তু বুলিশ আছে এবং এই সময় কিন্তু সঠিক সময় আছে এর মধ্যে ট্রেড নেওয়ার জন্য। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, এখানে কিন্তু আমি শেয়ার বাই বা সেল করার কথা একদমই বলছি না, সেটা সম্পূর্ণ আপনাদের অ্যানালাইসিসের ওপর আছে। RSIকে ইনক্লুড করেছে এবং RSIর মধ্যে এর নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে 62। ডেফিনেটলি আমরা জানি যে 60 থেকে 70 মধ্যে যেই জোনটা থাকে সেটা কিন্তু স্ট্রং জোন থাকে বাই করার জন্য, তো আপনারা চাইলে অবশ্যই এই পজিশনে এই স্টকের দিকে ফোকাস করতে পারেন। ডেফিনেটলি আমাদের কাছে কিন্তু একটা সুযোগ এসে পৌঁছেছে এবং আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই ট্রেড লাইনের উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে কিনা, যদি ক্লোজিং দেয় ডেফিনেটলি সেখান থেকে অনেকটাই ওপরের দিকে এই স্টক যেতে চলেছে। তাছাড়া RSIর মধ্যে নাম্বার খুবই স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা আছে 62। ভাবছেন এই পার্টিকুলার স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।